বন্ধুরা তুমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের জন্য এই মুহূর্তে একটা ফিজিক্সের প্রশ্ন শেয়ার করছি তো ফিজিক্যাল সায়েন্সে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সমন্বয়ে এই প্রশ্নটা তোমাদের জন্য শেয়ার করা প্রশ্নটা শেয়ার করার আরও অনেকগুলো উদ্দেশ্য রয়েছে একটা কারণ হচ্ছে আমরা এখানে যে এমসি কিউ এবং এসএ কিউ প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে জানবো এবং আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে এই টাইপসের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পেতে চলেছো কারণ এরকম মডেলের প্রশ্ন হবে এবং যে প্রশ্নগুলো এই প্রশ্নে করা রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষা আসার মতো চলো সময় শোনা করে আমরা প্রশ্নগুলো দেখে নিই প্রথম প্রশ্ন নিচের কোনটি তরল বায়ু ফুয়েল কী কী অপশান রয়েছে দেখো মিথেল ইথানল অকটেন বিউটেন তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে ইথানল দ্বিতীয় প্রশ্ন চালচের সূত্র অনুযায়ী ভিটি লেখচিত্রটি হলো এখানে অপশান রয়েছে সরল রেখা সমপরা বৃত্তাকার অক্ষের সমান্তরাল নাকি অধিবৃত্তাকার তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে দেখো এন টি টু পয়েন্ট টু ফোর লিটার অ্যামোনিয়াম অ্যামোনিয়ার গ্রাম আণবিক ভর কত তো এখানে যেটা উত্তর আসবে আমার সেটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন গ্রাম অর্থাৎ বিদাগ পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে দেখো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি দেখো এই যে লেভেলের প্রশ্নগুলো আমাদের রয়েছে না এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে তোমার এসে কিউ রূপেও আসতে পারে সে বিষয়টার দিকেও কিন্তু নজর রাখবে তো আমাদের এক্ষেত্রে সরি আমাদের এক্ষেত্রে যেটা উত্তর আসবে সেটা কিন্তু হচ্ছে আমাদের সি দাগ ঠিক আছে চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে দেখো পরবর্তী প্রশ্নটা কোনো বস্তুকে অবতল দর্পণে মেরু এবং ফোকাসের মধ্যে রাখা হলে প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে প্রতিবিম্বের প্রকৃতি হবে অসৎ সমশীর্ষ এবং বিবর্ধিত অর্থাৎ এ দাগেরটা ঠিক আছে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি কোন আলোর বিক্ষেপণ সব থেকে বেশি উত্তর হচ্ছে বেগুনি ঠিক আছে পরবর্তী কোশ্চেন ফিউজ তারের বৈশিষ্ট্য হল ফিউজ তারের বৈশিষ্ট্য কী উচ্চরোধ ও উচ্চ গণনাঙ্ক উচ্চরোধ ও নিম্ন গণনাঙ্ক নিম্ন রোধ ও উচ্চ গলনাঙ্ক উচ্চ গলনাঙ্ক ও উচ্চ স্ফুটনাঙ্ক তো উত্তরটা হচ্ছে উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক তো উত্তরটা কেবল উত্তরটা হচ্ছে বিদাগ পরবর্তী প্রশ্ন একটি ইলেকট্রিক স্ত্রীর গায়ে লেখা আছে দুশো কুড়ি ভোল্ট থেকে এক হাজার একশো ওয়াট স্ত্রীটির রোধ কত তো স্ত্রীটির রোধ হবে হচ্ছে চুয়াল্লিশ ওম অর্থাৎ উত্তর হচ্ছে বিদাগ পরবর্তী প্রশ্ন জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয় কোন তেজস্ক্রিয় পদার্থ এটা তো স্বাভাবিকভাবে কার্বন ফোরটিন সিক্স ঠিক আছে অর্থাৎ এ দাগ পরবর্তী প্রশ্ন এটার উত্তর হচ্ছে এ দাগ পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি কোনটি মুদ্রা ধাতু নয় এজি নাকি এপি কোনটা মুদ্রা ধাতু নয় উত্তর হচ্ছে এপি এটা কিন্তু মুদ্রা ধাতু নয় পরবর্তী কোশ্চেন ত্রিবন্ধনযুক্ত মৌল কোনটি উত্তর হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন হচ্ছে ত্রিবন্ধনযুক্ত মৌল পরবর্তী প্রশ্ন চলে আসি অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসের আয়তন অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের কী হবে উত্তর হচ্ছে দ্বিগুণ হবে অর্থাৎ উত্তর হচ্ছে এ দাগ ঠিক আছে অর্থাৎ উত্তর এ দাগ উত্তর হচ্ছে আমাদের দ্বিগুণ পরবর্তী প্রশ্নে চলে আসি নেসলার বিকারক অ্যামোনিয়ার সংস্পর্শে এলে কোন বর্ণ ধারণ করে উত্তর হচ্ছে তামাটে বর্ণ ধারণ করে পরবর্তী প্রশ্ন ছাপার ব্লক তৈরিতে কোন ধাতু ব্যবহৃত হয় উত্তর হচ্ছে দস্তা ব্যবহৃত হয় পরে নন বায়োডিগ্রেবল পরিমার কোনটি উত্তর হচ্ছে যেগুলো আছে তার মধ্যে টেফলন উত্তর হচ্ছে পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাই শূন্য স্থান হয়েছে দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে এসে কেউ প্রশ্ন তো এটা তো একদম সহজ স্টার্টো স্পিয়ারে কি বললাম স্টার্টো স্পিয়ারে পরবর্তী কোশ্চেন ড্যাসের সাহায্যে সূর্যলোক থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় কিসের সাহায্যে সৌরকোষ থেকে কি বললাম সৌরকোষ থেকে পরবর্তীতে অথবাতে রয়েছে সিএফসিগুলি নিষ্ক্রিয় এবং অদাহ্য পদার্থ এটা কিন্তু মিথ্যা পরবর্তীটা বয়লের সূত্রের ধ্রুবক কি কি বয়লের সূত্র ধ্রুবক হল ভর এবং তাপমাত্রা পরবর্তী কোশ্চেন এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত তো এটা আমি একটুখানি তোমাদের নোট করে দিই তাহলে বুঝতে পারবো উত্তর লিখবে জিরো পয়েন্ট জিরো এইট টু এল এ এম কে ইনভার্স তারপরে লিখবে মোল ইনভার্স ঠিক আছে অর্থাৎ জিরো জিরো এইট টু জিরো পয়েন্ট জিরো এইট টু কে ইনভার্স আর হচ্ছে আর হচ্ছে মোল ওকে পরবর্তী কোশ্চেন আমরা চলে আসি টু পয়েন্ট ফাইভ দাগের কোশ্চেন উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট ধাতুটির নাম কি তামা ঠিক আছে উত্তর হবে তামা আচ্ছা পরবর্তী কোশ্চেন প্রিজমের প্রতিসারক কোণের কোণের মান বাড়লে রশ্মির মানের কি পরিবর্তন হবে যে রকম হতে পারে কি পরিবর্তন হবে আচ্ছা 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 এটার উত্তর মান হচ্ছে কমবে ঠিক আছে এটার মান হচ্ছে কমবে প্রিজমের প্রতিসার অঙ্ক কোন মান বাড়লে প্রতিশ্রিত রশ্মির চ্যুতি কোণের মানের কি পরিবর্তন হবে চ্যুতি কোণের মান কমবে ঠিক আছে পরবর্তী কোশ্চনে চলে আসি আমরা উত্তর লেন্সে কোন কোনো অবস্থানে বস্তু থাকলে বস্তুর সদ অবশিষ্য এবং বস্তুর সমান আকারের প্রতিবিম্ব গঠিত হবে কোন অবস্থানে আচ্ছা উত্তর লেন্সে কোন অবস্থানে বস্তু থাকলে বস্তুর সদ অবশিষ্য এবং বস্তুর সমান আকারের প্রতিবিম্ব গঠিত হয় তো এক্ষেত্রে লিখবে যেটা একদম শর্টে লিখবে টুয়েফ বিন্দু ঠিক আছে উত্তর লেন্সে যদি টুয়েফ বিন্দু অবস্থানে কোনো বস্তু থাকে তাহলেই কিন্তু টু এফ বিন্দু ঠিক আছে তাহলেই কিন্তু এই সদ অবশিষ্য এবং বস্তুর সমান আকারের প্রতিবিম্ব গঠিত হবে পরবর্তী প্রশ্ন অক্ষীগুলোকের আকার স্বাভাবিকের তুলনায় ছোটো হলে দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি দেখা যায় সত্য না মিথ্যা সত্য আচ্ছা পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি কোনো পরিবাহিতায় কোনো পরিবাহিতে কি বলছে কোনো পরিবাহিতে নির্দিষ্ট সময়ে প্রবাহিত আদান বাড়তে থাকলে পরিবাহীর তাপমাত্রার কীরূপ পরিবর্তন হয় পরিবাহীর তাপমাত্রা বাড়বে আরও একটা প্রশ্ন বলি পরিবেতাঙ্কের এস আই একক কি ওহোম ইনভার্স আর তারপর হচ্ছে এম ইনভার্স ঠিক আছে অর্থাৎ ও এইস এম ইনভার্স তার সঙ্গে এম ইনভার্স এটাই হবে উত্তর পরবর্তী প্রশ্ন চলে আসি এক কিলোওয়াট ঘন্টা সমান ড্যাশ জুল কত জুল হবে তিন হাজার ছশো জুল ঠিক আছে মনে থাকবে পরবর্তী কোশ্চেনে চলে আসি কোন তেজস্ক্রিয় মৌল থেকে কোন রশ্মি কোন তেজস্ক্রিয় মৌল থেকে কোনো রস কোন রশ্মি নির্গত হলে নতুন মৌল সৃষ্টি হয় না এটা হচ্ছে তোমার গামারশ্মি ঠিক আছে উত্তর হচ্ছে গামারশ্মি পরবর্তী কোশ্চেনে চলে আসি পর্যায় সারণীতে কোন গ্রুপে কঠিন তরল গ্যাসীয় পদার্থ আছে সতেরো নম্বর গ্রুপে কি বললাম সতেরো নম্বর গ্রুপে আচ্ছা তীব্রতম জারক পদার্থের নাম কি তীব্রতম জারক পদার্থের নাম হচ্ছে তোমরা লিখবে এফ টু তারপরে কোশ্চেন চলে যায় শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামলে আয়নি ভবন বিভব বাড়ে এটা ঠিক না ভুল এটা হচ্ছে মিথ্যা এবার আমরা চলে আসবো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল তো কী কী রয়েছে দেখো প্রথমটাতে রয়েছে সমযোজি যৌগ সমজি যৌগ কোনটা কার্বন অক্সাইড হলো তিন দাগের সঙ্গে তারপরটা কি রয়েছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য কি কি হবে এইস ডবলো এইচ সি ও এইচ অর্থাৎ চার দাগেরটা সিইউওকে কে বিচারিত করে সিওকে কে বিচারিত করে এইচ থ্রি অর্থাৎ উত্তরটা হচ্ছে এনএইস থ্রি আর থাকলো রয়ে ভিনিগার তাহলে ভিনিগার কোনটা হবে সি এইচ থ্রি সি ও এইচ অর্থাৎ এইটার সঙ্গে এইটা পরবর্তী প্রশ্ন চলে আসা তড়িৎ বিশ্লেষণের সময় কোন ত্বারে জারণ ঘটে অ্যানোডে কি বললাম ঘটে আচ্ছা পরবর্তী কোশ্চেন দেখো অ্যাসিড মিশ্রিত সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত কি উত্তর হবে এ জি টু এস কি বললাম একটু নোট করে দিই এ জি টু এস ওকে পরবর্তী কোশ্চেনে চলে আসি সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রো প্রুসাইডের বর্ণহীন ক্ষারীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণের কি পরিবর্তন হয় দ্রবণের বর্ণ বেগুনি হয়ে যাবে পরবর্তী কোশ্চেন পাইরাইট কোন ধাতুর আকরিক উত্তর হচ্ছে তামার আকরিক পরবর্তী কোশ্চেন তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতুর নাম কি উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম তারপরটা হচ্ছে কার্বক্সিল কার্যকারী মূলকের সংকেত কি তো তোমরা সংকেত কি লিখবে সি সরি তো সংকেতটা লিখবে সি ডবলো ওকে পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে এর নাম উত্তর হচ্ছে বললাম প্র তারপরে কোশ্চেন দেখো গ্রিনহাউস গ্যাসের নির্গমন আচ্ছা এবার দুই মার্কের কোশ্চেনে চলে আসলাম আমরা তো দু মার্কের প্রশ্নগুলো কেমন হচ্ছে একটু দেখে নি গ্রিন গ্যাস নির্গমন হ্রাসের দুটি কার্যকারী পদক্ষেপ খুব ইম্পর্টেন্ট সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওয়ান পয়েন্ট ফোর গ্রাম কোনো গ্যাস জিরো পয়েন্ট জিরো থ্রি এটিএম চাপে একচল্লিশ লিটার আয়তন অধিকার করে গ্যাসটির আণবিক ভর কত এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে উত্তর পড়বে তোমার টোয়েন্টি এইট ঠিক আছে তারপরে প্রশ্ন চলে আসি চল্লিশ সেন্টিমিটার পারদস্তম্ভে চাপে সাতচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আট গ্রাম অক্সিজেনের আয়তন কত হবে তো এটা ক্যালকুলেশন করবে ক্যালকুলেশন না করলে ঠিকঠাক বেরোবে না তো উত্তর কোশ্চন অবত বারো পয়েন্ট ফোর সিক্স লিটার মতো বেরোতে পারে পরে কোশ্চেনে চলে যায় স্পর্শ না করে সমতল দর্পণ অবতল দর্পণ ও উত্তল দর্পণকে কীভাবে চেনা যায় নষ্ট ভোল্ট কি তারপরে অথবা রয়েছে তিনটি চার ওহম রোধকে কীভাবে যুক্ত করলে সিক্স ওহমের তুল্য রোধ পাওয়া যাবে যোগের গণনাঙ্ক অপেক্ষাকৃত বেশি কেন এনএসএল এর ওজন ফিফটি এইট পয়েন্ট ফাইভ কথাটি কি ঠিক উত্তরের সপক্ষে যুক্তি দাও তারপরে যে প্রশ্ন রয়েছে দেখো ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে কি ঘটে তা সমীকরণ সহ লেখো অ্যামালগাম কি এর একটি ব্যবহার লেখো তামাকে আর্দ্রবায়ুতে বেশ কিছুদিন রেখে দিলে এর ওপর সবুৎসব দেখা যায় কেন গাঢ় এইচ টু এসো ফোর এর উপস্থিতিতে ইথানলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কি ঘটে সমীকরণ সহ লেখো শর্ত সহ অ্যাসিটিলিন ও হাইড্রোজেনের বিক্রিয়া লেখো বয়েল ও চার্চের সূত্রের সমন্বয় রূপটি প্রতিষ্ঠা করো কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে তারপরে সিক্সটি থ্রি গ্রাম ম্যাগনেশিয়াম কার্বনটের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এবং উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা কত এই টাইপসের ক্যালকুলেশন কিন্তু পরীক্ষাতে আসবে নেক্সট পাঁচ কেজি নব্বই পার্সেন্ট বিশুদ্ধ চুনাপাথর উত্তপ্ত করলে কি পরিমাণ পোড়া চুন পাওয়া যাবে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কী অ্যালুমিনিয়ামের তাপরতাংক জিরো পয়েন্ট ওয়ান সিক্স একক বলতে কি বোঝো তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের উদাহরণ দাও চিত্রের সাহায্যে অবতল দর্পণ দ্বারা বিস্তৃত বস্তুর সদ্বিম্ব গঠন ব্যাখ্যা করো চিত্রের সাহায্যে দেখাও কাচের স্লাবের আলোর প্রতিসরণের সময় রশ্মির কৌণিক বিচ্যুতি ঘটে না মাত্র পার্শ্বসরণ ঘটে নেক্সট আর একটা প্রশ্ন চিত্রসহ উত্তর লেন্সের সরি চিত্রসহ উত্তর লেন্সের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও রৈখিক বিবর্ধনের মান একের বেশি হলে প্রতিবিম্ব কেমন হবে ফ্লেমিংয়ের বামাস্ত নিয়ম ডিসি মোটরের শক্তি বাড়ানোর একটি উপায় কী একটি তড়িৎকোষের ইএমএফ বারো ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ অনহোম তড়িৎকোষটিকে পাঁচ ওহোমের একটি রোধকের সঙ্গে যুক্ত করা হলো দু মিনিটের রোদককে কত উৎপন্ন হবে দুটি রোধের শ্রেণী ও সমান্তরাল সমবায়ের তুল্য রোধ যথাক্রমে দশ হোম ও পনেরো বাই ফাইভ ওহোম রোধ দুটির মান কত নেক্সট নিউক্লিয়ার বন্ধন শক্তি বলতে কী বোঝো সূর্যের তাপ শক্তির মূল উৎস কি পর্যায় পর্যসারণিতে পর্যায় বরাবর মৌলের আকার কীভাবে পরিবর্তিত হয় ব্যাখ্যা করো সিএল বিআর এফ আই কে ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী সাজাও এক্স ওয়াই জেড তিনটি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে এগারো পনেরো এবং সতেরো জেড একটি হ্যালোজেন মৌল এক্স ওয়াইয়ের মধ্যে কোনটির আয়ন আনয়ন বিভব কম তার সঙ্গে এক্স ও জেডের মধ্যে কোনটির তড়িৎ ঋণাত্মকতা বেশি একটি সন্ধিগত মলের নাম এবারে কপারের তরিদ্বারের সাহায্যে কপার সালফেটের তরিদ বিশ্লেষণে তরিদ্বারের কী পরিবর্তন হয় তা ব্যাখ্যা করো গোল্ড প্লেটিংয়ের জন্য তরিদ বিশ্লেষণ রূপে কি ব্যবহার করা যেতে পারে শর্ত সাপেক্ষ পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদনের রাসায়নিক সমীকরণ লেখ। সি থ্রি এইস এইট ও আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্যকারী মূলক ঘটিত সমবায়গুলি কি মাস্টার্ডস গ্যাস প্রস্তুতিতে ব্যবহৃত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটির নাম তার সঙ্গে অথবা দিয়ে একটা বিক্রিয়া দিয়ে এখানে এ কে শনাক্ত করতে বলেছে মানে এই যে এ বি সি তো যাই হোক এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমরা পাবে আশা করি কি পরীক্ষা ভালো হবে আর এই টাইপের প্রশ্ন কিন্তু অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করো আর প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট বলেই তোমাদের সঙ্গে তুলে ধরা ধন্যবাদ